বাবলু, এখন পর্যন্ত 3 জনের 5 কোটি টাকা খোয়া গেছে, আরো কোনো গ্রাহকের খোয়া গেছে নাকি এ বিষয়ে কিছু জানা গেল কিনা? পুলিশ অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের বিষয়ে কতটা আশাবাদী, কি বলছেন তারা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যে চাঁদপুর কোমালী ব্যাংকের যে অনিয়মের ঘটনা নিয়ে প্রতিবেদনে যেটি বলা হচ্ছিল, সেখানে কিন্তু যে 3 জনের যে প্রায় 5 কোটি টাকা লোপাট হয়েছে, সেটি কিন্তু সেই 3 জনের বাহিরে এখনো পর্যন্ত অন্য কারো কোনো গ্রাহকের টাকা খোয়া গেছে কিনা সেটি এখনো জানা যায়নি। সকাল থেকে কিন্তু বরাবর মতোই ব্যাংকের কর্মকর্তারা তাদের অফিস করছেন, তবে সেখানে কিন্তু জোনাল অফিস থেকে একটি তদন্ত টিম কালকে থেকে কাজ করছেন বলে তারা সকালে তারা নিশ্চিত করেছেন। এছাড়া কুমিল্লা যে ডিভিশনাল অফিস রয়েছে সেখান থেকেও কিছু তাদের অডিট কাজ পরিচালনা করছেন। এই ব্যাংকে কিন্তু যে 3 জন গ্রাহকের টাকা খোয়া গিয়েছে তাদের মধ্যে একজনের কিন্তু 1,76,00,000 টাকা, আরেকজন যে ওকে এন্টারপ্রাইজের যে 2,48,00,000 টাকা, এছাড়া আরেকজন গ্রাহকের 75,00,000 টাকা। এই প্রায় 5,00,000,000 টাকা হারিয়ে কিন্তু একজন থানায় মামলা করেছেন, বাকিরা অভিযোগ কালকে রাতে দেওয়ার কথা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে যে চাঁদপুর সদর মডেল থানার যে ওসি রয়েছেন তিনি আমাদের সাক্ষাতে কোনো মন্তব্য দিতে রাজি নন, তবে তিনি বলছেন মামলার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা যতদূর খবর নিয়ে জানতে পেরেছি যে এই শ্রীকান্ত নন্দী কিন্তু চাঁদপুরের কোচ উপজেলার বাসিন্দা, তিনি কুমিল্লায় যে দাউদকান্দিতে শাখা ছিলেন কুমিল্লা তার বাসা ভাড়া, সেই বাসা তার ফ্যামিলি সহ কেউই সেই বাসা নেই, তবে তার বাড়িতে রয়েছে শুধুমাত্র তার একজন ভাই রয়েছে উপজেলায়, আর কুমিল্লায় যে বাসা থাকতে সেই বাসা এখন তালা ভরা। ধারণা করা স্থানীয়রা জানিয়েছেন যে তিনি বিদেশ পাড়ি দিয়েছেন কিনা, তবে প্রশাসনের পক্ষ থেকে যে প্রথম যে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ, সেই নিখোঁজের সূত্র ধরে কিন্তু তাকে খোঁজা হচ্ছে, তারপর তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। এবং পুলিশ সুপারের সাথে আমরা কথা বলেছি, তিনিও জানিয়েছেন, এবং যে থানার অফিসার ইনচার্জ তিনিও জানিয়েছেন। আর ব্যাংকের যে ম্যানেজার রয়েছেন বর্তমান যে ম্যানেজার আকবর হোসেন, তিনি ব্যাংকের যে বর্তমান ম্যানেজার হুমায়ুন কবির, তিনি জানিয়েছেন যে তাদের অডিট চলছে, তারা এই মুহূর্তে মিডিয়াতে কোনো বক্তব্য দিতে রাজি হচ্ছেন না। চাঁদপুরের পূবালী ব্যাংকে টাকা লুটের ঘটনায় চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।